আজকে কথা বলবো অন্য আরেকটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে আমরা কিভাবে ভালো কোম্পানি জাজ করব, বা ভালো আইপিএস, ভালো সোলার আইপিএস, ভালো সোলার প্যানেল কাদের থেকে নিব, বা কিভাবে আমি সেটি নির্বাচন করব যে এই কোম্পানিটি ভালো বা এই কোম্পানিটি ভালো না, বা তারা সার্ভিস ঠিক মতো দেয় না। আচ্ছা, প্রথমে বলে নিচ্ছি যে আপনি যদি আপনার বাসা বাড়ি বা আপনার ইকুইপমেন্টস গুলোকে যদি নিজের শরীরের সাথে চিন্তা করেন, নিজের শরীরের মতো চিন্তা করেন, তাহলে আপনাকে সেভাবেই আসলে কাজ করতে হবে, সেভাবেই চিন্তা করতে হবে। যেমন ধরুন যে আপনি কোনো একটা অসুখ হলো বা আপনার মোটামুটি একটা ডাক্তারের কাছে যেতে হবে, যে আপনি তখন চিন্তা করেন যে আমি কি ফার্মেসির একটা ডাক্তার থেকে ওষুধপত্র নিব, নাকি ভালো একজন ডাক্তার দেখিয়ে ওষুধ নিব। আমরা ম্যাক্সিমাম মানুষেরাই আসলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে সঠিক সমাধান বা সঠিক অসুখের জন্য সেই সঠিক ঔষধটা আমরা নেই। এখন যে হচ্ছে যে আমরা যদি কোনো একটা আইপিএস নেই, বা একটা এভিয়ান নেই, বা একটা জেনারেটর নেই, বা একটা সাবস্টেশন ইকুইপমেন্টস নেই, তখন কি করি আমরা যদি নিজের শরীরের সাথে চিন্তা করি, তখন কি করতে হবে যে ভালো একটা কনসালটেন্সির শরণাপন্ন হতে হবে। যে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, হাজার হাজার ভিউ হয়, তাদের কোয়ালিফিকেশনটা কি সেগুলো আমরা জানতে হবে। যে আমি তাদেরকে জিজ্ঞেস করব যে ভাই, আপনি যে এত এত ভিউ করছেন ভিডিওগুলো, এত এত কন্টেন্ট ক্রিয়েট করছেন, যে আপনার আসলে যোগ্যতাটা কি? আপনি যে বিক্রি করছেন, যে শুধু অভিজ্ঞতা বা শুধু কদিন ধরে বিক্রি করছেন সে হিসেব করেই, নাকি আপনার শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু, যে আপনার এই ইলেকট্রিক্যাল বা টেকনিক্যাল সাইডে আপনার কোনো সার্টিফিকেশন আছে কিনা। হ্যাঁ, যে এরকম হতে পারে যে 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, কারণ এভাবে তো হবে না যে আপনার 30 বছর বা 50 বছর ধরে যে আপনি কোনো ডাক্তারি পাশ করা ছাড়াই শুধু আপনার অভিজ্ঞতা থেকেই যদি আপনাকে চিকিৎসা দেয়, আপনি কি সেই চিকিৎসা নেবেন? নেবেন না। এখন হচ্ছে যে এইরকম, যে আপনার যদি সেরকম টেকনিক্যাল নলেজ না থাকে, আপনি শুধু কিছুদিন কোথাও কাজ করেছেন, এখন কন্টেন্ট ক্রিয়েট করে প্রোডাক্ট সেল করছেন, আসলে সেভাবে যদি করে থাকেন সেটা ওনার ব্যাপার। কিন্তু হচ্ছে যে আমি অ্যাজ এ কাস্টমার আমি তার থেকে নেব না। কারণ কি ভাই, হাতুড়ে ডাক্তার থেকে চিকিৎসা নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো, আপনি সঠিক ডাক্তারের কাছে যান। এখন হচ্ছে যে বাজারে অনেকেই আইপিএস সেল করেন বা অনেক পণ্য সেল করেন, দেখবেন যে খুব মুখরোচক কথাবার্তা বলে আপনাকে অনেক নিম্নমানের পণ্য ধরিয়ে দেয়, সেটা আপনি বোঝেন না, বছর বা 1-2 বছর গেলে তখন পণ্যটাই পুরো ড্যামেজ হয়ে যায়, নতুন করে পণ্য আপনাকে কিনতে হয়, তখন আসলে তাদের সার্ভিসটা আপনি পাবেন না ওরকম ভাবে। কিন্তু যে কোম্পানির ভিডিওটি দেখছেন, এনার্জি সিস্টেম কোম্পানি এনসিসকো, এনার্জি সিস্টেম কোম্পানির আপনি ওয়েবসাইট ঘুরলে দেখতে পাবেন যে আমাদের দেশ কতজন স্কিল্ড ইঞ্জিনিয়ার আছেন, কতজন স্কিল্ড আমাদের টিম মেম্বার আছেন। একটা কনসালটেন্সি ফার্ম আপনাকে, সে যদি পর্যাপ্ত জ্ঞান না থাকে, সে আপনাকে কিভাবে কনসালটেন্সি করবে, বা কিভাবে আপনার কাছে একটি সঠিক রেটিং এর পণ্য বিক্রি করবে, যে আপনাকে বলবে যে ভাই আমার তো এই স্পেসিফিকেশন একটা জেনারেটর বা স্পেসিফিকেশন একটা আইপিএস দরকার, সে অ্যাজ এ পাড়ার মোড়ে যে দোকান থাকে আইপিএস এর, সে যেভাবে আপনার কাছে বিক্রি করবে, ওই সব ডিগ্রি ছাড়া বা সার্টিফিকেশন ছাড়া যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তারাও সেমভাবে আপনার কাছে বিক্রি করবে। কারণ কি, তার তো সেই টেকনিক্যাল জ্ঞানটা নেই। এখন আলটিমেটলি আমরা বুঝি না, আমরা মনে করি যে হ্যাঁ উনি অনেক ভালো ভিডিও করছেন, ভাই এরা তো ফুড ব্লগার না, তাই না? যে আপনার দেখছি, আমরা ভিডিওটা দেখছি, দেখলেই ভিউ হয়ে যাচ্ছে, ভিউ হয়ে গেলেই ওই কোম্পানিটা ভালো, এরকম না। যে কোম্পানিটার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা জানুন আপনারা, জেনে তাদের থেকে পণ্যগুলো নিন।